আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে, আমরা ইনশাল্লাহ ভালো আছি। তো আজকে আমি আমার সাদিয়া মনির জেপি চ্যানেল থেকে সাদিয়া বলছিলাম। তো এই চ্যানেল থেকে আমি আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা বাংলাদেশি স্টাইলে একটা ডেজার্ট করে দেখানো। তো বাংলাদেশি এই স্টাইলে আমরা আজকে করব একটা ডেজার্ট। এই ডেজার্টটার নাম হচ্ছে পায়েস। তো আমি এর জন্য নিয়ে নিয়েছি একটা 1 কিলো একটা মিল্ক, এটা হচ্ছে কিছুটা ক্রিমযুক্ত মিল্ক, এটা 3.5 এই মিল্কটা। তো আমি মিল্কটা পুরোটা এখানে এই পাতিলে দিয়ে দেব। আমি এখানে একটু ক্রিমযুক্ত মিল্ক নিয়ে নিয়েছি, জানি এখানে কিছুটা জাল কম করতে হয়। তো আমি পুরো দুধটা এখানে ঢেলে দেব, তারপর কিছুক্ষণ জ্বালিয়ে নেব। তো আমি এখানে পুরো দুধটা এখানে ঢেলে দেব, তারপর দুধটা আমি জ্বালিয়ে নেব। আমি দুধটা এখানে কিছুক্ষণের জন্য জ্বালিয়ে নিব, তারপরে কিছুটা ঘন হয়ে আসলে আমি এটার ভিতরে চাল ঢেলে দেব। তো আমি পায়েস এখানে রান্না করার জন্য এখানে বাসমতি রাইস নিয়েছি, পাকিস্তানি বাসমতি রাইসটা। তো আমি এই রাইসটা এখানে ইউজ করব। আমি এই চালের ভিতরে এখানে আমি 4 মুঠ চাল নিয়েছি বাসমতি রাইস। এটা আমি দুধটা জাল হয়ে আসলে, কিছুটা ঘন হয়ে আসলে আমি তার ভিতরে এই চালটা দিয়ে দেব। তো আমি এখন কিছুক্ষণ দুধটা জ্বালিয়ে নেব। এটা আমাদের দেশে বাংলাদেশের খুব একটা খুবই সুস্বাদু একটা ডেজার্ট। আমরা বিভিন্ন অতিথিদের আপ্যায়নে এটা ইউজ করি এবং বাসায় বিভিন্ন অকেশনে এটা ইউজ করি। এটা বাচ্চাদের জন্য অনেক উপকারী এবং হেলদি একটা আইটেম, বাচ্চারাও খুব পছন্দ করে। তো আমার দুধটা এখন কিছুটা বলক উঠে গেছে এবং কিছুটা ঘন হয়ে গেছে। তো আমি এখানে বাসমতি চাল ধুয়ে কিছুটা পানি ছড়িয়ে নিয়েছি, 4 মুঠের মতো নিয়েছি। তো আমি এটা এখানে সম্পূর্ণ চালটা দিয়ে দেবো সুন্দর করে। এই ডেজার্টটা আমাদের বাসায় বাচ্চাদের খুবই প্রিয় একটা ডেজার্ট। তো আমার মেয়েরও খুব প্রিয় একটা ডেজার্ট। তো আমার মেয়ে এখন এই ডেজার্ট নিয়ে কিছু বলবে। আমার মেয়ে খুবই প্রিয়, বলো আমি তোমার ডেজার্ট কেমন লাগে? গুড, দিস ইজ ইয়ামি, দিস ইজ ইয়ামি ডেজার্ট। আমি এখানে পুরো বাসমতি চালটা এখানে দিয়ে দিয়েছি দুধের ভিতরে। এখন এটা কিছুক্ষণ আমি রান্না করব। এখানে আমার এই ডেজার্টটা রান্না হওয়ার পরে মধ্যমতি পর্যায়ে আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুট ইউজ করবো। আমি এখানে কিছু ড্রাই ফ্রুট আগেই রেডি করে নিয়েছি। আমি এখানে কিছুটা কিশমিস আর বাদাম গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি নারকেল গুঁড়োর পেস্টটাও ইউজ করবো। নারকেল একদম মিহি গুঁড়ো কুচি করে নিয়েছি।
এটা আমি এখানে ইউজ করব আমি নারকেলের এই পেস্টটা ইউজ করব এই গুঁড়ো পেস্টটা এটা আমি পায়েসের ভিতরে এটা কিছুটা 2 টেবিল চামচের মতো এখানে ভিতরে আমি দিয়ে দেব এটা সুন্দর নারকেলের ফ্লেভারের জন্য তারপরে আমি এখানে নাট আর কিশমিস নিয়ে নিয়েছি এটা আমি এখানে অ্যাড করব আমি এখানে নারকেল পেস্টটা এখানে দিয়ে দেব খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আমি এখানে নারকেলের পেস্টের সাথে একটু বাদাম কুচি গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে কিছু পরিমাণ দেব আর কিছু পরিমাণ আমি এটাকে পরিবেশনের জন্য রাখবো এটা একটা সুন্দর একটা ফ্লেভার এসেছে এখানে চালগুলো সুন্দর করে ফুটে আসলে আমি এটাকে নামিয়ে নেব ততক্ষণ এটা চুলোতে কিছুক্ষণ জ্বালাতে তো আমার এখানে পায়েসটা কিছুটা ঘন হয়ে এসেছে এটা এখন কিছুটা হয়ে যাওয়ার পর্যায়ে হয়ে গেছে তো আমি এখন লাস্ট পর্যায়ে আমি এখানে সুগার দিয়ে দেব যেটাকে চিনি বলি আমরা বাংলা তো আমি এখানে চিনি দিয়ে দেব আমি এখানে টেবিল চামচের 6 চামচ সুগার ইউজ করব 3 চলে গেল 4 আমি এখন এই সুগারটা দিয়ে কিছুটা নেড়ে নেব এটা দেখতে অনেকটা ঘন হয়ে এসেছে এবং খেতে অনেক মজাদার হয়েছে আমি এখন কিছুটা টেস্ট করে এটাকে নামিয়ে পরিবেশন করব এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে খেতে অনেক মজাদার তো যখনই কেউ বানিয়ে খাবেন বা আমরাই খাই তখন আমরা এটা কিছুটা ঠান্ডা করে তারপরে খাই তো এটা আমি এখন 2-3 মিনিট একটু ঢেকে রাখবো ঢেকে রাখার পরে আমি এটাকে সুন্দর করে ঠান্ডা করে নামিয়ে পরিবেশন করব আমার পায়েসটা রান্না করা হয়ে গেছে খুবই ইয়ামি এবং খুবই মজাদার একটা ডেজার্ট হয়েছে সবাই বাসায় ট্রাই করবেন আমিও মাঝে মাঝে বাসায় রান্না করি আমাদের বাচ্চাদের জন্য এবং যে কোনো গেস্ট আসার আগে তোমার পায়েস রান্নার পরে আমি লাস্টে সুগার দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি তো নামানোর পর আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি তো ঠান্ডা করে আমি এটাকে কিশমিস কিছু নর্মাল বাদাম এবং কাজু বাদাম এবং নারিকেলের গুঁড়া দিয়ে এটাকে পরিবেশন করেছি তো সবার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার ভিডিওটিকে একটু করে লাইক এবং কমেন্ট করবেন যার যেমন মতবাদ এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি বেশি বেশি ভিজিট করবেন আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন তো আমি এখানে ভিডিওটা শেষ করব আজকের মতো সামনে নতুন কোনো ভিডিও নিয়ে এসে হাজির হব তো আমার চ্যানেলটাকে সবাই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ